সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল চ্যানেল এইজেতে। তো আজকে আমরা পাওয়ার ডিপার্টমেন্টে একটা রিক্রুট দিয়েছিল, এটার বিষয়ে একটু আলোচনা করব। তাহলে টপিকে চলে যাই। পাওয়ার ডিপার্টমেন্টে তিনটি ভাগ আছে, এই তিনটি ভাগে পদ খালি হয়েছিল, 1950টি পোস্ট। এটা আপডেট হয়েছিল 15/8/2018, আর তার লাস্ট ডেট ছিল 12/9/2018। তবে এটা দেখছি যে পোস্ট ছিল 60টি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের, তার মিনিমাম কোয়ালিফিকেশন ছিল গ্র্যাজুয়েশন সায়েন্স কমার্স আর্টস, 55% মার্ক, তারপর কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা, এজ ছিল 21 বছর থেকে 44 বছর পর্যন্ত, F1/2018 জানুয়ারির 18 তারিখে, এরকম ছিল। তারপর স্যালারি ছিল 16,800 থেকে 60,500 পর্যন্ত, জিপি ছিল 8,700। তারপর ছিল পোস্ট, সেকেন্ড পোস্ট ছিল অফিস কাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এটা হলো 1,000টি পোস্ট ছিল, কোয়ালিফিকেশন ছিল HSLC, রিকগনাইজ বাই গভর্নমেন্টের কোনো একটা ইনস্টিটিউট থেকে। এটাতেও লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট মিনিমাম 3 মাসের, এটাতে বয়স হলো 18 বছর থেকে 44 বছর পর্যন্ত, স্যালারি হলো 16,800 থেকে 60,500 পর্যন্ত, জিপি হলো 5,800। 3 নম্বর পোস্ট হলো লাইট ভাইকেল ড্রাইভার, 25টি পোস্ট ছিল HSLC, এটার কোয়ালিফিকেশন, তারপর 18 বছর থেকে 44 বছর পর্যন্ত, তার স্যালারি হলো 12,400 থেকে 10,400, জিপি হলো 5,500। সেবক, 4 নম্বর পোস্ট হলো সেবক, তার নম্বর অফ পোস্ট হলো 872টি, তার কোয়ালিফিকেশন হলো HSLC ওর ITI, তারপর এটার বয়স হলো 18 বছর থেকে 44 বছর পর্যন্ত, এটা স্যালারি হলো 12,400 থেকে 47,400 পর্যন্ত, জিপি হলো 4,500, এরকম ছিল। তারপর অ্যাপ্লিকেশন ফিস ছিল 500 টাকা জেনারেল OBC MOBC জন্য, তারপর SC ST জন্য ছিল 250 টাকা, সিলেকশন প্রসেস সব কিছু তো নিশ্চয়ই আগে দেখেছেন, ওয়েবসাইট ছিল এটা। তারপর অ্যাডভার্টাইজমেন্ট ছিল, অ্যাপ্লাইয়ের ইন্ট্রোডাকশনের লিঙ্ক ছিল। তারপর সমস্যাটা হলো এই অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাইয়ের, এটা এটাতে ক্লিক করার পরে সাধারণত চলে যে ফিল আপের পেজে, এখানে ক্লিক করার পরে কোনো ফিল আপ করবো, এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম আমরা। তো এখন দেখব যে আমরা নতুন আরেকটি আপডেট এসেছে, যে ডেট আগে ডেট বাড়িয়েছে, যে এই নোটিফিকেশনটা দেখব। তো আমি এই নোটিফিকেশনটা বার করছি, নতুন আপডেট করেছে 2 ঘন্টা আগে এই নোটিফিকেশনটা আপডেট করেছে ওয়েবসাইটের। এই পাওয়ার ডিপার্টমেন্টের নাম তিন, এটার নাম দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস পোস্টপোন টিল 1 সেপ্টেম্বর 2018, মানে পোস্টপোন করেছে, মানে ডেটটারও বাড়িয়ে দিয়েছে অ্যাপ্লাই করার জন্য। তাহলে সব কিছু আগের মতো রয়েছে, কিন্তু শুধু এই অ্যাপ্লাইড ডেটটা একটু চেঞ্জ করেছে। এই যে পোস্টের নাম দেখছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অফিস কাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, লাইট ভাইকেল ড্রাইভার, সেবক পোস্ট, সব কিছু আগের মতো রয়েছে। তারপর এটা আজকেই করেছে, তার জন্য এইরকম ডেট দিয়ে দিয়েছে। আর এটা পোস্টপোন করে 1/9/2018 থেকে স্টার্ট হবে, এই দেখেন সব কিছু এখানে দিয়ে দিয়েছে। তো চিন্তার কোনো বিষয় নেই, 1/9/2018 থেকে এটা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এখানে দিয়েছে
দুইটা অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, এটা তোকে দেখে নিই। এটাতে ওই ওইটাই দেখাচ্ছে, ওই যে আগের আগের যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেটাই দেখাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট আগের যেরকম ছিল সেমই, এই দেখেন সেমই রয়েছে, সব কিছু সেম রয়েছে, কিন্তু শুধু এই ডেটটা চেঞ্জ করেছে। দেখেন এটা ডেটটা শুধু এখানে চেঞ্জ করেছে, তো এটা চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি এটাতে 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, তো যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে একটা সাবস্ক্রাইব করেন, নতুন যা আপডেট ভিডিও জবের বিষয় নিয়ে আমি আপনার কাছে যাতে পৌঁছাতে পারি তাড়াতাড়ি। থ্যাংক ইউ।